Hello and welcome back to another new video. So welcome back to another new video of Eat Like a Bong. And ajke amra ekta buffet khete jacchi. Amake dekhte pachho to ki korche ajker weather ta ekdom chumu weather. Ajke ja weather ei weather e jomie starter main course dessert khete besh mojai lagbe. Ari dekhte ekjon amake disturb kore jacche. Video je shuru korche besh energized hoye besh shojjo hocche na. Disturb kore jacche amake pocholo disturb korche ajke boshe boshe ekhane. প্রচুর ডিস্টার্ব করছে। বেসিক্যালি আমাদেরকে 12 জোডাক থেকে ইনভাইট করেছে, বলেছে আসো ফ্রিতে একটা বুফে খেয়ে যাও, ওরা নতুন বুফে লঞ্চ করেছে। আমরা ঠিক আছে, আমরা ফাঁকাই বসে আছি, বুফে অনেকদিন আমরা ভিডিও করিনি, তো আমরা বললাম যখন ফ্রিতেই বুফে দিচ্ছে ওয়াই নট টুট পড়ো। এইটার সামনে আমাদের মুখটা দাঁড়াচ্ছে, দিস ইজ ভেরি উইয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, এটা যারা আমাদেরকে চিনো না বলি দিই, আমার নাম দেবরাজ, আমি মেকা, তোমাদের চিট লাইক এবং ওয়েলকাম ব্যাক টু আ নিউ বুফে ভিডিও। আনলিমিটেড খাওয়ার দাওয়ার আছে, চলো যাওয়া যাক জায়গাটাতে। বৃষ্টি বৃষ্টি বেশ ওয়েদারটা হয়েই আছে, অন্ধকারে আমরা ঢুকে গেলাম। ও হো হো হো, পুরো অন্ধকার পুরো অন্ধকার। যারা যারা জানো তাদেরকে বলে দিই চট করে যে 12 জোডিয়াক জায়গাটা কোথায়। 12 জোডিয়াক জায়গা, 12 জোডিয়াক বলছি, জোডিয়াক 12 জোডিয়াক জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে নোয়াপাড়ার দিকে, নোয়াপাড়া চিনার পার্কের ওই সাইডটা। ঠিক আছে, এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাকা দা হাসছে আমাদেরকে দেখে, কাকা ভালো, কাকা মন্দি বাইক চালাও, মন্দি বাইক চালাও। কাকা আমাদেরকে দেখে এক্সাইটেড হয়ে গেছে, আমাদেরকে থামস আপ থামস আপ করছে, আর মন্দি বাইক চালাও, তুমি থামস আপ করো না। তুই যদি বাইকে যাওয়ারটা ডিসাইড করতাম, ডিসিশনটা তাহলে আমরা কিন্তু খুব ডিসিশনটা কর। আই এম অলওয়েজ রাইট, আমি তাই জন্য রাইটে বসে আছি। অনেক সময় ঢুকে পড়েছে এখন 12 জোডিয়াকের ভেতরে, অ্যান্ড 12 জোডিয়াকের পেছনে ওদের অ্যাকচুয়ালি পুরো বুফে কাউন্টারটা পুরো খুব লাগানো আছে। এটা এক্স্যাক্টলি স্পেশালি বলতে পারো মেনলি ইন্ডিয়ান আইটেমস আছে, তার সাথে চাইনিজ ওর কোয়ান্টিটিটা ওদের ডেলি বেসিসে চেঞ্জ হবে। কোনো দিন চাইনিজ থাকবে, কোনো দিনও কোয়ান্টি থাকবে, মানে কোয়ান্টির পার্টটা অল্পই আছে, মেনলি ইন্ডিয়ান আর চাইনিজ হচ্ছে পার্টিকুলার বুফে। এখানে অনেক কিছু আইটেম আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বুফেটা। তোমরা যদি ইট লাইকা বঙ্গের নাম নিয়ে ফোন করো কিংবা ইট লাইকা বঙ্গের নাম নিয়ে আসো, তাহলে কিন্তু এই বুফেটা সব থেকে কম দামে তোমরা পাবে। এবার কত দামে পাবে, নাম দিয়ে আসলে হবে না, সাবস্ক্রাইব করে, হ্যাঁ দেখাতে হবে যে তোমরা ইট লাইকা বঙ্গের সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু তোমরা সেই দামে জিনিসটা পাবে। কাছে চলে এসছে খাজানা, যেটাকে বলে, যার মধ্যে থেকে অলরেডি চার পিস কুড়ানো হয়ে গেছে, কারণ এসে এত খিদে পেয়েছিল তখন আর শর্ট ওয়াট নেওয়ার চক্করে এগুলো শেষ হয়ে গেছে। তাই জন্য বলছি খাজানা, কারণ এটার টেস্টটা দেখো ভিতরে কী আছে। খুলবো খুলবো, আচ্ছা তোমাদের জন্য রেখে দিয়েছি দেখানোর জন্য দুখানা, এরম করবো। হ্যাঁ এবারে মনে হচ্ছে ফিশ মোমো অনেকটাই দিচ্ছে ফিলিং, মোমোটা সাইজ যত বড় ততটাই ফিলিং দিচ্ছে। কোরিয়ান্ডারের ফ্লেভারটা না ঢুকে গেছে, বাসা পুরো নিয়ে নিয়েছে, অ্যাডাপ্ট করে নিয়েছে ডিজের ফ্লেভারটা, দারুণ লাগছে। ওই জন্য মানে ফার্স্ট টাইম ফিশ মোমো খাচ্ছি। হ্যাঁ দুটো ফেজ স্টার্টার্স রয়েছে, একটা হচ্ছে এটা, এটা খুব সুন্দর নাম এটার, যেটা মুখস্থ করতে আমার অনেকক্ষণ লেগে গেছে, গোল্ডেন ফ্রাইড আমেরিকান কর্ন ইন সল্ট অ্যান্ড পেপার। এটা যে ভেজ ললিপপ অত্যন্ত ক্রিস্পি, তোমরা আওয়াজটা শুনে বুঝতে পেরেছো জিনিসটা, কিন্তু এটার ভিতরে না মশলা দা কর্নটা তৈরি করা, হালকা চটপটা জিনিসটা, দেখো কি এক্সোটিক ওয়েতে সার্ভ করছে ওরা। দিস ইজ দ্য ললিপপ, বাইরের আউটার লেয়ারটা ক্রিস্পি, ভিতরটা অত্যন্ত নরম, তো মাঞ্চুরিয়ানটা যেরকম হয় ভিতরটা সেরকমই। এটার মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে একটু ফ্রাই করে দিয়েছে। এখন যেটা আছে আমার কাছে, যেটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, এটার নামটা একটু বলে দিই, নামটা খুব ইন্টারেস্টিং, ফিশ কিশ, এটা দারুণ দেখতে। হ্যাঁ আমি প্রথমে মনে হয়েছিল পাই, তো এবার খেয়ে দেখি কিরকম কি বলো কিছু কি। ফিশ আর চিজ এরম 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 মিক্স হয়ে গেছে, নিচের লেয়ারটা না হালকা একটা ক্রিস্পি, ক্রিস্পি না মানে একটু শক্ত, ফিশ আর চিজ ছাড়া কিচ্ছু নেই। চিজের ফ্লেভারটা না বাসার মধ্যে ডিএনএর মধ্যে ঢুকে গেছে, ফার্স্ট বাইটে তোমরা বুঝে যাবে।
এটা হেভেনলি বাট এটার জায়গায় যদি একটু ওরা মকটেলস দিত আই বিলিভ ভালো হতো যেটা মেঘনা বলল আচ্ছা একটা কথা তোমাদেরকে শর্ট করে বলে দিই মানডে টু ফ্রাইডে তিনটে ভেজ তিনটে ননভেজ আইটেম থাকবে এবার তিনটে ভেজ তিনটে ননভেজ আইটেম থাকবে এবার আমাদেরকে যে দিচ্ছে সেটা কিন্তু নাও থাকতে পারে কারণ যারা জানো না তাদেরকে আবারও বলে দিচ্ছি বুফের নিয়ম হচ্ছে এটাই যে বুফেতে যদি তিনটে ভেজ তিনটে ননভেজ বলে তখন তিনটে ভেজ তিনটে ননভেজই দেয় আর অনেক সময় কী হয় বুফেতে একঘেয়ে খাওয়া তো রাখে না ওরা রোজ একই আইটেম রাখবে আইটেমসগুলো চেঞ্জ হতে থাকে তাই আমরা আজকে যা যা আইটেম খাচ্ছি আইটেমগুলোর নাম কিন্তু সেম নাও হতে পারে বাট তোমাদের এই যে দুটো চিকেন আছে দুটো চিকেন কিন্তু থাকবে যে মেঘনা যে দুটো ফিশ খেলো দুটো ফিশ কিন্তু থাকবে এবার আইটেমসের নামটা কিন্তু চেঞ্জ হতেও পারে স্যাটারডে যারা খাচ্ছ সানডে যারা খাচ্ছ চারটে ভেজ চারটে ননভেজ পাচ্ছ আর কথা না বলি হরা ভরা কাবাবের কাজটা শুরু করা যাক হারা ভাড়া দেখা যাক হারা ভাড়া কাবাব মজরেলা চিজ ভেতরে আছে এটা ভেতরে মজরেলা চিজ দেওয়া আছে এটার অ্যাকচুয়ালি মেন কাজ হচ্ছে গরম গরম আসবে এরকম করে নেবে মুখে পুরো ড্রিপ করবে চিজটা অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেছে চিজটা জমে গেছে গ্রিন পিস দিয়ে ভালো করে একদম প্যাটি মতন করে ভেতরে এটা দিয়েছে ভেজ আইটেম এরম এরম হলে কেবল মজিয়ে খাওয়া যায় আমাদের নেক্সট ভেজ আইটেম হচ্ছে ভেজ মোমো এভরিডে বুফেতে ভেজ মোমো আর ফিশ মোমোটা কিন্তু মাস্ট থাকবেই এছাড়া বাকি আইটেমসগুলো চেঞ্জ হলেও হতে পারে মানডে টু ফ্রাইডে ফিশ মোমো ছাড়া হয়তো আরও দুটো চিকেনের আইটেম থাকবে আর যদি স্যাটারডে সানডে হয় তাহলে ফিশ মোমো ছাড়া একটা আরও ফিশের আইটেম থাকবে আর দুটো চিকেনের আইটেম থাকবে ননভেজে আর ভেজে তো এই সবগুলোর মধ্যে থাকবে আইটেম এই যাক খেয়ে দেখা যাক ভেজ মোমোটা ভেজ মোমোতে ফিলিংটা একটু কম আছে বাট খেতে ভালো এবার আমাদের হচ্ছে এই ফ্লেকি চিকেন উইংসটা খেয়ে দেখি বেশ জম বেশ হয়েছে বেশ বড় আছে উইংসটা খেয়ে দেখি এটা চিকেনের উইংস তো এত বড় চিকেনের উইংস হয় তুমি আমাকে মুরগি বললে কেএফসি স্টাইল না অন্যরকম করেছে কিন্তু সিম্পল চিকেন উইংস বেশি মশলা দেওয়া নেই কর্নফ্লেক্স দিয়ে জিনিসটাকে না ব্যাটার দিয়ে কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করেই ফ্রাই করেছে আদা রসুন পেস্ট দিয়ে জাস্ট এটাকে ম্যারিনেট করেছে খেতে ভালো লাগছে বেশ বড়ো সাইজ ভালো লাগছে খেতে বুফেতে এইসব আইটেমগুলো খেতে বেশ ভালো লাগে আর কিছুই না এখানে যদি বুফেটা নাও তাহলে একটা অ্যালকোহলেরও কিন্তু বেশ ভালো একটা অফার আছে অফারটা হচ্ছে এটাই যে তোমার যদি এই বুফের যা দাম তার সাথে যদি ৫০০ টাকা আরও অ্যাড করো তাহলে তোমরা কিন্তু 60 মিনিটের জন্য অ্যালকোহল আনলিমিটেড পেয়ে যাবে প্রত্যেকবার 30 ml করে তোমাদেরকে পোর করা হবে হাউস লিকার যেটা থাকবে সেটা তোমাদেরকে দেওয়া হবে সো ইয়া ৫০০ টাকা আনলিমিটেড অ্যালকোহল ড্রাইভটা করো না ড্রিঙ্ক করে এটাই যা নেক্সট আইটেম হচ্ছে ক্রিস্পি বেসন পেরি পেরি চিকেন উপরে লেয়ারটা না বেসন দেওয়া হালকা একদম পাতলা ক্রিস্পি একদম চিপসের মতন পেরি পেরি সসের ওই হালকা ট্যাঙ্গে চটপাটা নেসটা ওটা আছে এটা কিন্তু খেতে ভালো বেশ খামি অনেকটাই মাংস আছে বাট এটা বোনলেস না প্রত্যেকটা ননভেজ স্টার্টারই খুব ভালো খেতে মাঞ্চাও স্যুপ আছে মাঞ্চাও স্যুপের সাথে অনেক রকমের কন্ডিমেন্টস আছে তোমরা যে ট্রাই করে খেতে পারো আমি জাস্ট নর্মালটা নিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি কন্ডিমেন্টস চিকেন আছে আর অনেক কিছু কন্ডিমেন্টস আছে তোমরা এগুলো দিয়ে যদি খাও খেতে বেশ ভালো লাগবে একটু হালকা জিঞ্জারি গার্লিকি ফ্লেভার এবারে দেবরাজ তো তোমাদের স্টার্টার দেখিয়ে দিয়েছে এবার আমার ফেভারিট এখানে লাইভ পাস্তা কাউন্টার আছে একটা যেখানে লাইভ কাউন্টার যেখানে তোমরা নিজের মনের ইচ্ছের মতন সিজনিং করবে আর সেটা গরম না গরম নিয়ে আসবে দেখতে পাচ্ছ তো স্মোকিং হট পুরো ঠিক আছে সার্কাসম দেওয়া হয়ে গেছে খাও ক্যাপসিকাম দিয়েছি আমরা ক্যারেটস জুকিনি মাশরুম ছিল কিনে বিনস মাশরুম ছিল কিন্তু এখন আর আস্ত নেই কারণ তিন চারটে মাশরুম ছিল ওটা টপার টপ খেয়ে নিয়েছি প্রথমে কী দারুণ এটা এত চিজি যে আমি চিজের মধ্যে হারিয়ে গেছি বলতে গেলে চাটের মধ্যে আজকে যেমন আপনার রাজকচুরি রয়েছে পাপড়ি রয়েছে পনির রয়েছে ছোলা রয়েছে দইবড়া যদি ওখানে আপনি দেখতে পেয়েছেন একদম রেডিমেড করা আছে কিন্তু আপনি যদি ইচ্ছে করেন আপনি নিজেও বানাতে পারেন তার সাথে রয়েছে ঝালমুড়ি কাউন্টার এবং পালক পাত্তা চাট
এইগুলো নিচে হচ্ছে সব কন্ডিমেন্টস, আপনার যেমন যেমন দরকার সেরম সেরম কন্ডিমেন্টস নেবেন, এবং এইগুলো হচ্ছে সমস্ত মশলা যেগুলো দিচ্ছি। তোমাদের দেখলে সে বুঝে দিল যে কি কি টোটাল আইটেম আছে, অনেক কিছু আছে। মানে হাইলাইট হচ্ছে এভরিডে মটন বিরিয়ানি থাকে, মটন বিরিয়ানি ইজ মাস্ট, দিন কুকড়া। মানে তোমরা যত দাম দিয়ে খাও না কেন, বুফেটা মানে মটন বিরিয়ানিটা থাকছে। আমাদের আইটেম সব কিছু চলে এসেছে, নন ভেজ ভেজ মেন কোর্স সব কিছু আমাদের চলে এসেছে। বাঁদিকে বসে আছো, হ্যাঁ ফোনটা ছুঁড়ে এদিকে ফেলে দেবো আমি, কিন্তু খাওয়া খাওয়ার পর আমি কিন্তু নখ ভেঙে দেবো। বুফের অ্যাকচুয়াল দাম হচ্ছে 678 প্লাস জিএসটি, মানে 18% জিএসটি, 799 হচ্ছে নর্মাল এই বুফেটার দাম। বাট তোমরা যদি ইট লাইক এবং এর নাম নিয়ে আসো তাহলে তোমরা এই পার্টিকুলার বুফেটাই পেয়ে যাচ্ছ হচ্ছে 592 rupees প্লাস 18% জিএসটি, সব মিলিয়ে 699 পড়বে এই পার্টিকুলার বুফেটার দাম। তো যদি ইট লাইকা বঙ্গের নাম নিয়ে কল করো, ইট লাইকা বঙ্গের থ্রু দিয়ে আসো, যদি দেখাও এসে যে তোমরা ইট লাইকা বঙ্গের সাবস্ক্রাইবার, তাহলেই মাত্র এই পার্টিকুলার বুফেটা তোমরা 592 আর জিএসটি অ্যাড করে 699 হবে তোমাদের। এটা হচ্ছে উইক ডেজের দাম, স্যাটারডে এটার দাম হচ্ছে 799 আর সানডে এটার দাম হচ্ছে 849। যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য মানডে টু স্যাটারডে এই বুফেটা কিন্তু থাকছে হচ্ছে 12:30 থেকে 3:30 অবধি লাঞ্চে, আর ডিনার টাইমটা হচ্ছে 7:00 থেকে 10:30 মানডে টু স্যাটারডে, আর সানডে ওরা একটা ব্রাঞ্চ থাকছে যেটি 12:00 থেকে 4:00 অবধি টাইমটা থাকছে। হ্যাঁ, আর ডিনার টাইমটা সেমই থাকছে 7:00 থেকে 10:30 ভোর 4:00 না। নিচে ডেসক্রিপশনে কিন্তু আমরা নাম্বার দিয়ে দেবো, যেখানে তোমরা কল করে ওদেরকে ফোন করে বুকিং করতে পারবে। ঈদ লেগা বঙ্গের নাম অবশ্যই নেবে, আর এসে দেখাতে বলবে না যে তোমরা ঈদ লেগা বঙ্গের সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু তোমরা 699 মানডে টু ফ্রাইডে এবার সেটা বুফেটা পেতে পারবে। মেইনলি আমরা যেটা খাচ্ছি সেটা কিন্তু স্যাটারডের বুফে, যেটা তোমরা ওই 799 পেয়ে যাবে। প্রথমে একটু স্যালাড নিয়েছি, আমি একটু স্যালাড নিয়েছি, একটু আমরা স্যালাড, একটু আমরা এগ স্যালাড খাচ্ছি, ভালো বানিয়েছে দই বড়াটা। এবার আমরা যেটা খাবো সেটা হচ্ছে ভারবান আলু। ভারবান আলুটা হচ্ছে স্টাফড আলু, অ্যাকচুয়ালি স্টাফড আলুর দম মটন, এটা আলুর ভেতর স্টাফিং দেওয়া আছে। হ্যাঁ, ভালো খেতে, কেসার সস দিয়ে করেছে, মানে দুধের মধ্যে কেসার দিয়ে যে ইয়েলো টিন্ট, মানে খাও খেলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আলুর ভেতর না ছানা নারকল বাদাম স্টাফ করেছে, খুব ভালো লাগছে, বেশ ক্রিমি খেতে, মিষ্টি মিষ্টি, ভালো খেতে। এটা ভেজ হাকা নুডলস, আমারটাই খালি মারলে নুডলসটা ঠিকঠাক, নুডলসটা তেমন মজাদার না। মঞ্চুরিয়ানটা খেতে দেখি, মঞ্চুরিয়ানটা মন চড়াই কিনা দেখি। মাঞ্চুরিয়ানটা খেতে ভালো, মাঞ্চুরিয়ানটা দিয়ে নুডলসটা খেতে না একটু ভালো লাগছে। পনিরটা খাবো, পনির মাখানি। আচ্ছা ব্রেডও কিন্তু আছে, ঠিক আছে, আমাদের এখানে নর্মাল প্লেন নান নিয়েছি আমরা, খেয়ে দেখা যাক পনির মাখানি দিয়ে। গ্রেভিটা না অনেকটা কড়াই পনিরের যেরকম হয় না ফ্লেভারটা, তন্দুরি মশলা মশলা দিয়ে করেছে, খেতে কিন্তু ভালো লাগছে। এসে আমাদের ননভেজ আইটেম নিয়ে চলে এসেছি, ননভেজে এখানে দুটো আইটেম আছে, ঠিক আছে, একটা হচ্ছে, অ্যাকচুয়ালি তিনটে আছে, ফিশ আছে, চিকেন আছে, মটন বিরিয়ানি, সেখানে আছে স্লাইস ফিশ ইন হট গার্লিক সস, বিরিয়ানি আছে, মাছ স্লাইস ফিশ ইন হট গার্লিক সস, ও নিজের দিকে নিয়ে বসে আছে, এরকম করলে হবে না, স্লাইস ফিশ ইন হট গার্লিক সস, দাঁত বার করছে না, একটু উল্টো দিকে ধরে আছে, যেদিক দিয়ে ইচ্ছে খাবে মুখে বেঁধে বেঁধে ঢুকবে, আমি শুনলাম মুখে বেঁধে বেঁধে ঢুকবে, কি মুখে বেঁধে বেঁধে কি ঢুকবে, গার্লিকের ওই ফ্লেভারটা না আছে, এমনি বাসা দিয়ে করছে, বাসা তো নিজস্ব কোনো ফ্লেভার হয় না, বাসাকে তুমি যে ছাঁচা দেবে সেই ছাঁচারই চলে আসবে, মানে ফ্লেভারটা যেটা দেবে সেটারই চলে আসবে। সো এই ক্ষেত্রেও তাই হয়েছে, ফিশের ভেতর পুরো গার্লিক সসের ফ্লেভারটা, তোমরা নুডলস দিয়ে খেতে পারো। আচ্ছা এই বুফেতে কিন্তু এছাড়াও দুটো আইটেম ছিল যেটা আমরা দেখাচ্ছি না, সেটা হচ্ছে স্টিম রাইস আর ডাল মাখানি, যেটা আমরা ডাল মহারানি যেটা আমরা দেখালাম না। ফিশটা ভালো, ফিশটা ভালো, বিরিয়ানি খেতে ভালো, একদম না আতরের গন্ধ বেশি না, বিরিয়ানি মশলা বেশি করে দেওয়া আছে, পারফেক্ট। এই বিরিয়ানি আলুটা দেখো কেমন স্কুপ করছি, দেখো একদম নরম তুল 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 করছে, বলে না ভাবরেনে খেদায়া ফুল,
এই আলুটার ভেতর বিরিয়ানির মশলা ঢুকেছে দাও। অ্যাকচুয়ালি ঢুকেছে আর না সত্যি বিরিয়ানিটা খুব লাইট আর খেতে খুব ফ্লেভারফুল। ঠিক আছে মাটনটা আর এইটা দেখো এক হাতে কাজ হয়ে গেল। মাটনটা প্রচণ্ড সফট, ও মাটনটা কিন্তু হাই কোয়ালিটি মাটন ইউজ করছে ওরা। আর মাটনের মধ্যে পুরো বিরিয়ানির মশলা যেরকম আলুর মধ্যে ঢুকেছে সেটা মাটনের মধ্যে বিরিয়ানির মশলা ঢুকেছে। আমরা চিকেন চাপ দিয়ে দেখি, একটু চিকেন চাপ আছে, চিকেন চাপের একটু চিকেনটা নিয়ে গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা দিয়ে দেখি। তুলোর মতো নরম চিকেন, আর গ্রেভিটা খেতে দারুণ। দেখো চিকেন চাপটা কিন্তু খেতে দারুণ লাগছে, আর এই বিরিয়ানিটার সাথে স্পেশালি চিকেন চাপটা খুব ভালো যাচ্ছে, কারণ বিরিয়ানিটা কিন্তু প্রচণ্ড লাইট আর চিকেন চাপটা বেশ ঝাল ঝাল, পারফেক্ট কম্বিনেশন। টোটাল সাতটা এখানে ডেজার্ট আছে, ডেজার্ট সাতটা মানে অনেকটাই। পরে একটু ম্যাঙ্গো জেলি দেওয়া আছে, ভালো খেলো। এবার আমরা যেটা খাবো সেটা হচ্ছে বিটেনবার্গ পেস্ট্রি, যেটা একটাতে পিঙ্ক আছে একটা সাদা আছে, পিঙ্ক আছে সাদা আছে, চেস বোর্ডের মতন একটা দেখতে। আমার পেস্ট্রি তার ঠিকঠাক, বাকি ডেজার্টগুলো কিন্তু খেতে খুব ভালো। এটা হচ্ছে চিজ কেক, চিজ কেকটা ভালো খেলো, সলিড চিজ দেওয়া আছে। এবার এটা খেয়ে দেখি একটু আমরা, এই গ্রিনটা, এটা একটা চকলেট বলের মতন আছে, পিওর হোয়াইট চকলেট ভাই। ওরা একই খারে পাগলা খা খে দেখছে। ডেজার্টটা এত ভালো খেতেন না, প্রত্যেকটা ডেজার্ট দারুণ খেতে ছিল। বেক রসগোল্লা তো লাজবাব, কোনো কথাই হবে না। নর্মাল ভ্যানিলা আইসক্রিমের উপর চকলেট সস সরিয়ে দিলে যে যেরকম খেতে লাগে সেরকমই লাগছে। তোমাদের মনের মতন ওইখানে কিন্তু, ওখানে কিন্তু রাসবেরি জেলিও রয়েছে, ওখানে আরো অনেক কিছু আছে, কন্ডিমেন্টস ওখানে ভর্তি আছে, কন্ডিমেন্ট ওখানে অনেক কিছু আছে, তোমরা নাটস অনেক কিছু, চকো চিপস সব কিছু ছড়াতে পারো। বাড়িতে এসে চেঞ্জ চেঞ্জ ছড়া হয়ে গেছে, সত্যিকারে এখানকার বুফেটা খেতে জাস্ট চুমু লেগেছে। ডেফিনেটলি তোমার 12 জোড়ে গিয়ে বুফেটা ট্রাই করো, 699-এ আমি বলবো এখানকার বুফেটা কিন্তু সত্যিকারের ওয়ার্থ ইট। প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, এই জন্য না জাস্ট বিকজ আমাদেরকে দেখেছে খাবারটা সত্যিকার ভালো ছিল বলেই তোমাদেরকে বলছি ভালো লেগেছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যেও, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব না করে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখলে আমরা খুব খুশি হবো আর কিছু না। এটা চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, টিল দেন স্টে হ্যাপি স্টে ফুডি অ্যান্ড বাঙালি মানেই খাই খাই। টাটা। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1।